নমস্কার যে কোনো নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইলেকশন পেপারগুলি আর জমা করা বিভিন্ন ইলেকশন ফর্ম নির্দিষ্ট খামে পড়ে আরসিতে জমা করতে হয় কিছু ফর্ম দিতে হয় সিলড অবস্থায় কিছু ফর্ম দিতে হয় আনসিল্ড অবস্থায় তো আমরা আমাদের গ্রাউন্ড লেভেল এক্সপিরিয়েন্স থেকে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও সিলিংয়ের পদ্ধতি আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এটা এবং লাইক করে দেবেন তো দেখুন যে আর সিতে ফর্মগুলি তারা কিছু সিল্ড অবস্থায় জমা নেন আবার কিছু আনসিল্ড অবস্থায় জমা নেন অফিসার অফিসারের উদ্দেশ্য হবে যতটা সম্ভব সিলিং বুথ থেকে করে আরসিতে নিয়ে যাওয়া আরসিতে কোনো রকম সিলিং যাতে না করতে হয় সেটার দিকে নজর রাখবেন কারণ আর মূলত একটা রাশ থাকে মেটিরিয়ালস জমা দেওয়ার এছাড়াও অনেক সময় দেখা যায় যে প্রেসাইডিং অফিসারের সাথে থাকা পোলিং পার্টির মধ্যে কয়েকজন মেম্বার তারা প্রেসাইডিং অফিসারকে না জানিয়েই আরসি লিভ করেন তো এরম সিচুয়েশানে যদি প্রেসাইডিং অফিসার পড়ে যান তাহলে ওই আরসিতে বসে সেই গালা মেটাল সিল মোমবাতি জ্বালিয়ে সিলিং করাটা একটু হেকটিক হবে প্রেসাইডিং অফিসারের জন্য তো আমরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে যতটা সম্ভব সিলিং আপনারা বুথ থেকে করে নিয়ে আরসিতে যাবেন আরসিতে যদি আনসিল্ড অবস্থায় কোনো ফর্ম চায় তাহলে যেহেতু আপনার সিল্ড করা হয়ে বা সিলিং করা হয়ে যাচ্ছে বুথ থেকেই তো আপনি যেটা করতে পারেন যে খুব সহজেই আপনি এই সিলটা ব্রেক করে আর সিতে জমা দিতে পারেন কিন্তু আরসিতে সিল করাটা হবে একটুখানি শক্ত কাজ যে কোনো খাম সিল করার আগে খামটিতে আপনারা স্টেপলার দিয়ে মুখ বন্ধ করবেন এছাড়াও ডিসিতে ডিসি থেকে যখন আপনাদের মাল দেওয়া হয় সেখানে ব্রাউন টেপ এবং সিলোটেপ দেওয়া থাকে যদি প্রয়োজন মনে করেন খামগুলিকে সেলোটেপ বা ব্রাউন টেপ দিয়ে মুখটা বন্ধ করুন বা তার উপর স্টেপলার দিন এবং তার উপর গালাসিল দিন বা মেটাল সিল দিয়ে গালাসিল দিন ডিসি থেকে যখন মেটেরিয়াল কালেক্ট করবেন তখন আপনাকে মেটাল সিল দেওয়া হয়েছে কিনা সেটা একটুখানি নজর রাখবেন এবং মেটাল সিলটি যে শক্তভাবে স্ট্যাম্পটার সাথে লেগে আছে কিনা সেটাও নিশ্চিত করবেন মেটাল সিল ব্যবহার করে যখন গালে সিল দেবেন কোনো খামের উপরে মেটাল সিলটা একটুখানি সামান্য জলের মধ্যে জল দিয়ে দেবেন বা জলে চুবিয়ে নেবেন তার ফলে হবে এটা কি যখন মেটাল সিলের চাপে গালাটা যখন বসবে তখন ওটা ওই মেটাল সিলটা খুব ইজিলি উপর থেকে উঠে আসবে কোনো খামটা বা খামের ফর্ম মধ্যে থাকা ফর্মগুলো ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না বুথ লিভ করার সময় অফিসারের ব্যাগে বা হাতের কাছে সময় যেটা থাকবে সেটা হচ্ছে ফর্মের বুকলেট মেটাল সিল গালা মোমবাতি এবং ছুঁচ আর সুতো এইগুলো কিন্তু আপনারা আরসিতে কখনোই প্যাকেটের মধ্যে পুরে জমা দেবেন না এই জিনিসগুলি আপনার কাছে রাখবেন কারণ অনেক সময় দেখা যায় যে আর সিতে পুনরায় আপনাকে জিনিসপত্র ফর্ম পূরণ করতে হচ্ছে বা পুনরায় কিছু স্টিচ করতে হচ্ছে মার্কিং থান দিয়ে মুড়িয়ে সেলাই করতে হচ্ছে বা আবার দিতে হচ্ছে এই জিনিসগুলো হয় তো যদি আপনি এই মেটেরিয়ালগুলো পোলের জন্য নির্দিষ্ট যে প্যাকেটগুলো সেই প্যাকেটের মধ্যে করে যদি জমা দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে ওগুলোকে আবার বের করতে হবে আপনাকে ওই খামের মধ্যে থেকে বা ওই প্যাকেটগুলোর মধ্যে থেকে তো আমরা রিকোয়েস্ট করবো এই জিনিসগুলো প্রেসিডিং অফিসার তা নিজের কাছে রাখবেন এবছর পোল রিলেটেড যে পেপারস সেই পেপারসগুলো ছটা প্যাকেটের মধ্যে জমা করতে হবে আর সিতে প্রতিটি প্যাকেটের গায়ে লেখা থাকবে যে ওই নির্দিষ্ট প্যাকেটের মধ্যে কোন ফর্মের খাম প্রবেশ করাতে হবে এবং কোন অবস্থাতে প্রবেশ করাতে হবে সিল্ড না আনসিল্ড তো এরমভাবে আপনারা সমস্ত ফর্মগুলি খামের মধ্যে পুড়ে আমরা বলবো যে সমস্ত কিছু সিল করে নেবেন সিল করে নির্দিষ্ট ওই ছটা প্যাকেটের মধ্যে পুড়ে দেবেন এবং প্রতিটি প্যাকেটের গায়ে যে লেখাগুলো লেখা থাকবে বা যে ফর্মগুলোর কথা লেখা থাকবে সেই একটি করে ফর্ম ওই খামের মধ্যে পুরবেন এবং উপরে মূল যে কভারটা মূল যে খামটা তার উপরে টিক দিতে থাকবেন সব শেষে এই ছটা প্যাকেট সিল করে দেবেন এরপর আমরা লাইভ সিলিং দেখে নেব তো আসুন দেখে নেওয়া যাক ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ